জয় গুরু। পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর আমাদের যে বীজ মন্ত্র দিয়ে গেলেন, তাহলে বীজ মন্ত্র আমাদের প্রত্যেককেই কিন্তু স্মরণ করতে হবে। বীজ মন্ত্রের সময় শ্রীশ্রী ঠাকুরকে কেমন রূপে কল্পনা করা উচিত এবং কেমনভাবে কল্পনা করলে দ্রুত ভালো ফল লাভ করা যায়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মণিমুক্তা মাণিক্যে ভরা পূর্ণ পুঁথি। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর তার ভাববাণীতে এই কথা বলেছেন, আর এই ভাববাণীর কিছু বাণী আজকে আমি আপনাদের পড়ে শোনাবো। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের যখন আমরা দীক্ষা নিই, তখন ঋত্বিক দাদারা আমাদের চক্রফট দেখে নাম করতে বলেন। পূজনীয় অবিন্দা আলোচনা চক্রে বললেন যে এই চক্রফটটি সামনে রেখে ধ্যান করা উচিত। এইভাবে ধ্যান করলে আমাদের মন স্থির হয়। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, শ্রী শ্রী ঠাকুর আপনি যে এই চক্রফটটা দেখে নাম করতে বললেন, এই চক্রফটটা দেখে কেন নাম করতে বললেন? পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বললেন যে চক্রফটটা কেবলমাত্র এটা পুশিংয়ের জন্য, একমাত্র একটা ধাক্কা প্রয়োগ করবার জন্য এই চক্রফটটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের চক্রফট প্রত্যেকেরই ব্যবহার করা উচিত। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর যখন নিজেই এই সব কথা বললেন, তখন আমাদের চক্রফটতে দেখে নাম করতে হবে এবং কেমন রূপে শ্রীশ্রী ঠাকুরকে কল্পনা করলে, তার কথা স্মরণ করলে আমরা ভালো ফল লাভ করতে পারবো, এটা অনেকেরই জানা নেই। কিন্তু ভাববাণীতে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর স্বয়ং এই কথা বলে গেলেন। দাত্রিংশ দিবসের প্রথম বাণী, আমাকে ছুলে আর মালা লাগে না, তার শ্রীপদ পঙ্কজে আত্মসমর্পণ করলে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলে আর অন্য কোনো উপচারের প্রয়োজন হয় না। তাকে ছুতে গেলে ভক্তি আর নিষ্ঠার মালায় বরণ করতে হয়, আর একবার যদি তার শ্রী চরণতলে আশ্রয় লাভ হয়, তাহলে আর বাহ্যিক উপকরণের দরকার হয় না, তখন কেবল প্রাণে প্রাণে জানা জানি। এদিনে তৃতীয় বাণী, চুপ করে বসে কাজ কর, তবেই জানতে পারবি। শ্রীশ্রী ঠাকুর স্বয়ং এ কথা বললেন। নাম নাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, আর মনে মনে জপ কর নাম, কাজ কর, অর্থাৎ আসল কাজ অর্থাৎ অবিরাম নাম স্মরণ মনন। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, বুঝতে পারলেন? এখানে দ্বিতলে অর্থাৎ কি, দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওই রূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। যত একাগ্র চিত্তে তার নাম দিস দল স্থলিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে, তত দ্রুত ফল লাভ করা যাবে, সাধনার পথে অগ্রসর হয়ে যাবে। এ অন্য কেউ নয়, পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর নিজেই বলছেন। চতুর্থ বাণী, জঞ্জাল মুছে ফেলাই ভালো, সব ত্যাগ করে আমাতে ঝাঁপ দাও, নেই কিছু পাঁচটান কেন, আদি আমি সম্মুখে সোজাসুজি, আচ্ছা যা হবার তাই হবে। জঞ্জাল অর্থাৎ সাংসারিক বাধা বিপত্তির আবর্ত, যার পেছনে রয়েছে অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তির বাঁধন এবং চাহিদা। যদি বৃত্তি প্রবৃত্তির জঞ্জালের বৃহস্তূপের ভারকে ঝেড়ে ফেলা, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর যাকে বলছেন মুছে ফেলা না যায়, তাহলে সাধনার পথে অগ্রসর হওয়া একেবারেই অসম্ভব। অন্তত নাম করার সময় ওই আবর্ত অর্থাৎ বৃত্তি প্রবৃত্তির দৌরাত্ম থেকে সাময়িকভাবে হলেও বেরিয়ে আসতে হবে, তবে ধ্যানে মনোনিবেশ করা সম্ভব হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আসলে বলতে চাইছেন ও সবই মায়ার খেলা, আদপে যাদের কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই, তাই কিসের জন্য ওতে আকৃষ্ট হওয়া বা টান বোধ করা, সম্মুখে ইষ্ট বা
গুরুকে চিন্তা করো বা ধ্যান করো, তাহলেই যা হবার তাই হবে, অর্থাৎ সব সর্বার্থ সিদ্ধ হবে। ষষ্ঠ বাণী, আমি তো জানি মন তোর, তুই মন তোর বললে তো আমার হবে, ভক্তের উদ্দেশ্যে পরমপিতার আশ্বাস বার্তা। মানুষ মনে করে তার মন তারই অধীন, বাংলার গ্রাম্য উপভাষায় সাধু বাংলায় মন্ত্র উচ্চারিত হয় মন্তর রূপে, শ্রী ঠাকুর তাকেই বলছেন একটু অন্য রূপে মন্তর। বুঝতে পারলেন এখানে মন্তরটা কীভাবে বলা হয়েছে? তাই শ্রী ঠাকুর বলছেন, যদি মন্তর অর্থাৎ মন্ত্র বলে অর্থাৎ আন্তরিকভাবে নাম করে, তবেই নিশ্চিতভাবে সে তখন শ্রী ঠাকুরের হবে, অর্থাৎ শ্রী ঠাকুরের চরণতলে আশ্রয় করবে। তাহলে আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে সত্যিই যদি পেতে চাই আর তাকে যদি সবসময় নিজের কাছে রাখতে চাই, তাহলে আমাদেরকে নামময় হয়ে থাকতে হবে। একথাই এখানে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে। সপ্তম বাণী দিনের, তোমার মনের স্নেহ নিয়ে তুমি থাকবে, তোমার মনে যদি সন্দেহ থেকেই যায় আর তা নিরাকরণের জন্য যদি চেষ্টা না করো, তবে তোমার সন্দেহ নিয়েই সন্দেহের বেড়াজালে আটকে থাকবে, মুক্তির অনন্ত অসীম আনন্দের আলোয় পৌঁছতে পারবে না। এদিনের অষ্টম বাণী, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। শ্রী ঠাকুরের শ্রীমুখ মিশ্রিত পূর্বোক্ত বাণীটির বিস্তৃত ব্যাখ্যার জন্যই যেন শ্রী ঠাকুরের শ্রীমুখে ধ্বনিত হলো মুণ্ডক উপনিষদের দ্বিতীয় মুণ্ডকের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক। অন্যায় শ্লোকটির অর্থ তস্মিন পরবরে দৃষ্টে কারণ ও কার্য উভয় রূপে ব্রহ্মকে জানলে সেই তত্ত্বজ্ঞানী হৃদয়ের অবিদ্যারূপ বন্ধন ছিন্ন হয় অর্থাৎ বিনষ্ট হয়, সকল সংশয় ছিন্ন হয়, কর্মফল সমূহ হয় প্রাপ্ত হয়। যিনি কারণ ব্রহ্ম কার্য ব্রহ্ম উভয়কেই নিজ আত্মারূপে উপলব্ধি করতে সক্ষম হন, তার হৃদয়ের সকল জটিলতা দূর হয়, তার সকল সংশয় নাশ হয়, তার কর্মফল ক্ষয় হয়ে যায়। এখন এখানে যে বাণীটা আমি পড়লাম, সেই বাণীটার সরলার্থ যেটা আছে সেটা আমি আপনাদের পড়ে শোনালাম। পরমদয়াল শ্রী ঠাকুরের নাম আমাদের প্রত্যেককেই কিন্তু করতে হবে। তাহলে এই আজকের যে মেন টপিক সেটা খুব ভালোভাবে আপনারা স্মরণে রাখুন এবং সৎসঙ্গে প্রত্যেককে এইভাবে নাম জপ করতে বলবেন। সৎসঙ্গে আমরা আসি শ্রী ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ শোনার জন্য, অনেক অজানা বিষয় আমরা সৎসঙ্গে জানতে পারি, এটা তো আপনারা সকলেই জানেন। তাই আমি বলছি যে কথাটা আপনারা অবশ্যই আলোচনা করবেন। ঠাকুর ভাববাণীতে নির্দেশ দিলেন কোন চিত্রটি মনে মনে কল্পনা করে নাম করা উচিত। দ্বিতলে, আরও একবার বলি, দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী ঠাকুর বসে আছেন, এইরকম চিত্রটি কিন্তু মনে আপনারা প্রত্যেকে স্মরণ করবেন নাম জপ করবার সময়। একাগ্র চিত্তে নাম জপ করলে আমাদের খুব তাড়াতাড়ি ফল লাভ হবে। এইভাবেই আপনারা প্রত্যেকে নাম জপ করুন, সকলেই নামময় হয়ে থাকুন পরমদয়ালের আশীর্বাদে। আমরা প্রত্যেকেই সৌভাগ্যবশত নাম পেয়েছি, তাই প্রত্যেকেই আমরা নাম করব। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।